हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। तो आमी आज के आपनादेर के देखाबो किभाबे मसला बाटाबाटी झामेला छाड़ाई रेडी मसला दिए मुरगीर मांस रान्ना करते हैं। सबाई जानें, तारपरो आमी एकटु देखिए दी। आर आमार जदि को रान्नार माझे कोनो भूल हय ताहले अवश्यई कमेंटेर माध्यमे आमाके जानाबेन। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। আমার লাগছে ব্রয়লার মুরগির মাংস 1 কেজি। আমি দুটো আলু কেটে নিয়েছি, তার সঙ্গে লাগছে হলুদের গুঁড়া, লবণ, দু কাপ মতো পেঁয়াজ, তেল লাগছে, রাধুনি, রেডি মিক্স মুরগির মাংসের মশলা। বাজারে আরও অন্যান্য ব্র্যান্ডের নানা মশলা পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা নিয়ে নিতে পারেন। যেহেতু আজকে রেডি মশলা দিয়ে রান্না করব, সেহেতু এক্সট্রা মশলার আর কোনো প্রয়োজন পড়বে না। তো চলুন এবার রান্নার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি 1 কাপ মতো তেল দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবং লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত আমরা ভাজতেই থাকব। যেহেতু রেডি মশলা দিয়ে রান্না করছি, তাই হুটহাট মেহমান চলে আসলেও মশলা তৈরির ঝামেলা নেই। তাই যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই রান্নাটা করতে পারবে এবং স্বাদেও অন্যরকম। দেখুন পেঁয়াজের কালারটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি 4 চামচের, যেহেতু আমার মুরগির মাংস 1 কেজি, সেহেতু আমি 4 চামচের 6 চামচ মতো মশলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি আরো ভালোভাবে কষানোর জন্য কিছু পানি অ্যাড করবো। মশলাটাকে 2 মিনিট আমি সুন্দরভাবে কষিয়ে নিব। দেখুন মশলার উপরে এরকম তেল উঠে পড়ছে। এরকম অবস্থায় আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব।
আমি মৃদু আছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরকম অবস্থায় আমি মাংসটাকে ঢেকে দিই। ফিরে আসছি 2 মিনিট পর। আমি কিন্তু এখন মুরগিতে কোনো পানি অ্যাড করিনি, মাংসের মধ্যে সামান্য পানি ছিল সেটাই বের হয়েছে এবং সেটা দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে সিদ্ধ করে নেব। তাড়াহুড়া করা যাবে না। মাঝে মাঝে নিচ থেকে এভাবে নেড়ে দিতে হবে যাতে করে মশলাটা লেগে না যায়। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাতে আরো কিছু পানি অ্যাড করব। হাই হিটে 2 মিনিট রান্না করেই নামিয়ে ফেলব। আমাদের মুরগি রান্না রেডি, এবার নামিয়ে পরিবেশন করার মতন অবস্থায় এসে গেছে। এই যে দেখেন আমার ফাঁকিবাজি মুরগির মাংস রান্না রেডি। মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া যারা যখন তখন মুরগির মাংস খেতে চান তারা এইভাবে খেতে পারেন।